বন্ধুরা, মুর্শিদাবাদ কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকের রেসিপি কুমড়ো ও আলু দিয়ে শুটকি মাছের রসা। তো আসুন বন্ধুরা, আমি কিভাবে শুটকি মাছের রসাটা বানাই আপনারা ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আমি আলু ও লাল কুমড়োটাকে খুব ভালো করে কেটে নিয়েছি ডুমো ডুমো করে, আর এইদিকে শুটকি মাছ নিয়ে নিয়েছি। তো এই শুটকি মাছের নামটা কি আমি সঠিক জানি না। এবার আমি কড়াইতে প্রথমে সরিষা তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পর তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার শুটকি মাছগুলো দিয়ে দিলাম। শুটকি মাছগুলো আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, তো আপনারাও গরম জল দিয়ে খুব ভালো করে পরিষ্কার করে নেবেন। এবার শুটকি মাছগুলো প্রথমে হালকা ভেজে নেব। আর শুটকি মাছগুলো সাধারণত বেশি করে ভেজে নিতে হয়, না হলে আবার গন্ধ থেকে যায়। এইভাবে আপনারাও শুটকি মাছগুলোকে ভেজে নেবেন। আর শীতের মরশুমে প্রচুর পরিমাণে শুটকি মাছ পাওয়া যায়। এবার আমি তেলের অপর দিয়ে দিলাম গোটা মৌরি আর জিরের ফোড়ন। তারপর থেঁতো করা রসুন দিয়ে দিলাম, আপনারা বাটাও দিতে পারেন। এবার কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। চেরা কাঁচা লঙ্কা দেওয়ার পর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আমি এখানে একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি, তো একটা পেঁয়াজকে খুব ভালো করে কুচিয়ে নিয়েছি। এবার একসঙ্গে সমস্ত পেঁয়াজ, রসুন, শুটকি সবগুলোকে একসঙ্গে ভেজে নিতে হবে। আর বন্ধুরা, এই রেসিপিটা খুবই সহজ একটা রেসিপি, আপনারা বাড়িতে একবার হলেও বানিয়ে দেখতে পারেন। এবার আমি একটা গ্রেটার নিয়ে নিয়েছি, গ্রেটার দিয়ে একটা আদা গ্রেট করে দিলাম। একটা বলতে সামান্য একটু আদা গ্রেট করে দিলাম। এবার খুব ভালো করে আবারও সব উপকরণগুলোকে একটু নাড়াচাড়া করে নেব আর একটু ভাজা ভাজা করে নেব। আর বন্ধুরা, আপনারা যারা লাল কুমড়ো খেতে পছন্দ করেন না, তারা এইভাবে শুটকি মাছ দিয়ে রান্না করে খেয়ে দেখবেন। এবার আমি কেটে ও ধুয়ে রাখা আলু আর লাল কুমড়োগুলো একসঙ্গে দিয়ে দিলাম। একসঙ্গে দেওয়ার পর খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। আর এই রেসিপিটা বানাতে খুব বেশি টাইম লাগে না, খুবই অল্প সময়ে হয়ে যায়। এবার এর মধ্যে এক চামচ মতো লবণ দিয়ে দিলাম, এক চামচ মতো হলুদ আর ধনে ও জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এবার আবারও খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। বন্ধুরা, আমি কুমড়ো আলুটাকে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি, তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, যাতে লাল কুমড়ো এবং আলুগুলো খুব সহজে সেদ্ধ হয়ে আসে। আর বন্ধুরা, এমন সময় এমন হয় যে লাল কুমড়ো খেয়ে খেয়ে বোর হয়ে যায়, লাল কুমড়ো খেতে আর ভালো লাগে না, তো তখন আপনারা এভাবে লাল কুমড়ো দিয়ে শুটকি মাছের রসা করে খাবেন, দেখবেন খুবই টেস্টি হবে। এবার আমি এর মধ্যে এক গ্লাস মতো জল দিয়ে দিলাম, জল দিয়ে খুব ভালো করে সেদ্ধ করে নেব। আর এই শুটকি মাছের রেসিপিটা আপনারা রুটি, ভাত সব কিছুর সঙ্গেই খেতে পারেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। বন্ধুরা, আমি 5 মিনিট মতো কুমড়ো আলুটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। 5 মিনিট পর আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তো আমার কুমড়ো ও আলুটা এখনও সেদ্ধ হয়নি, আরও একটু সময় নিতে হবে, তার জন্য আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। বন্ধুরা, আপনারা ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে এরকম সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। আমার আলু ও কুমড়োটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, আর এর মধ্যে একটু চিনি দিয়ে দিলাম। আপনারা চিনিটা স্বাদ মতো দিয়ে দেবেন, খুব বেশি দেবেন না, যাতে কেউ বুঝতে না পারে। তো আমার লাল কুমড়ো ও আলু দিয়ে শুটকি মাছের রসাটা বানানো হয়ে গেছে। এবার আমি একটু ভাজা মশলার গুঁড়ো দিয়ে দিলাম। তাহলে বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আমার শুটকি মাছ দিয়ে আলু ও লাল কুমড়োর রেসিপিটা কতটা সুন্দর হয়েছে, দেখেই মনে হচ্ছে খুব টেস্টি হবে। তো আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে খাবেন, আর খেতে কেমন হয়েছে সেটাও কমেন্টে জানাবেন। আমি লাল কুমড়ো আলুর
রসাটা একটা পাত্রে নামিয়ে নিলাম। আর আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ।